গুড ইভিনিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে। আর এখন দেখে বুঝতে পারছো আমরা দুজন রেডি হচ্ছি, আমার থেকে বেশি। আমার পতিদেব রেডি হওয়াতে ব্যস্ত, আমি মোটামুটি হয়ে গেছি আর এখন বেরিয়ে গেছি। আমরা ছিলাম আমার বাবার বাড়িতে, কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি একটা স্পেশাল ইভিনিং স্পেন্ড করতে অনেক দিন পর, বিকজ আজকে যাচ্ছি আমরা মুভি দেখতে। জায়গাটা দেখে বুঝতেই পারলে যে আমরা স্মার্ট বাজারে ভেতর দিয়ে ঢুকছি, রূপসী মাল্টিপ্লেক্সে। আমরা দেখবো 6:10 ফাইটার মুভি, জাস্ট রিলিজ হলো 25 তারিখ আর আজকে হলো 26 তারিখ। তো ভাবলাম আজকেই দেখে নিই। অনিন্দ অনেক কষ্ট করে একটা দুজনের জন্য দুটো টিকিট জোগাড় করেছে, তো ভাবলাম চলো দেখে নিই। অনেকদিন ধরে ইচ্ছে ছিল মুভিটা দেখবো, বিকজ ঋত্বিক রোশন আমার খুব ভালো লাগতো ছোট্টবেলা থেকে। তারপর মাঝে মধ্যে দেখা বন্ধ করে দিয়েছিলাম, তারপর এখন আবার ভালো লাগে। তো চলো এখন আমরা 2 নম্বর ঢুকছি হলের মধ্যে, এখন ঢুকে গিয়েছি, বসে ওয়েট করছি, জাস্ট শুরু হবে। তো ভাবলাম একটু ছোট্ট মিনি ব্লগ করব, তার জন্য একটু একটু শ্যুট করে নিয়েছি দুজন মিলে। আর ও তো পুরো এখন থেকে ইন্টারেস্টেড হয়ে আছে কখন শুরু হবে মুভি, এখন মুভি শুরু হয়নি। সবাই সবার মধ্যে ঢুকছে, ব্যাস। এই যে এন্ট্রিটা ছিল না, দারুণ ছিল। যারা যারা দেখেছো তারা তো অবশ্যই জানবে, আর যারা যারা দেখুনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। ভীষণ ভীষণ ভালো লাগলো আমার, মানে পেসা উসুল যেটাকে বলে, পেসা উসুল এটা আমার লাগলো মুভিটা দেখে। মানে টাইমটা যেটা স্পেন্ড করেছি ভীষণ ভালো লাগলো, আর এই গানটা তো দারুণ ছিল। তোমাদের জন্য একটু শেয়ার করলাম অল্প করে, জানি না কপিরাইট আসবে কি। তারপর ইন্টারভেলে ও গেল আমাদের জন্য কফি পপকর্ন আনতে, আর আমি একটু নমুনা ঝুমুনা করছিলাম। এখন কফি নিয়ে চলে এসছে, কফি পপকর্ন আর জল নিয়েছিলাম। তো তারপর মুভিটা দেখা শুরু করলাম, আর মুভির কোনো শর্টসই আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ এতভাবে মুভির মধ্যে আমি ঢুকে গেছি যে আর আমার কিছু করার কথা মনে নেই। তারপর মুভি শেষ হলো, 9:30, দুজন আবার মজা করতে করতে বাড়ির দিকে রওনা হচ্ছি।